নমস্কার বন্ধুরা, আমি আজ একটা ছোট্ট ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে আসছি মা জগদ্ধাত্রীর পুজোর। সেটা আমাদের পাড়ায়। স্কিপ না করিয়ে এই ছোট্ট ভিডিওটা আপনারা দেখুন। যেরকম প্যান্ডেলটা হয়েছে সেরকম মা জগদ্ধাত্রীর প্রতিমাটি। আপনাদের পাড়ায় কি জগদ্ধাত্রী পুজো হয়েছিল সেটা আপনারা কমেন্ট করতে ভুলবেন না। পুজো পুজো আসে, এই গন্ধটাই আমাদের বেশি আনন্দ দেয়। যখন সব পুজো চলে যায় তখন মনটা খারাপ হয়ে যায়। তবে হ্যাঁ, সামনে বছর আবার ভালো মতন সব পুজো হবে এবং সবার জীবনে ভালো আসুক এই কামনা সবাই আমরা করে থাকি। দেখতে দেখতে এই জগদ্ধাত্রী পুজোও শেষ হয়ে যায়। এখন আগামী বছরের জন্য অপেক্ষা করে আমরা থাকবো। আর মা জগদ্ধাত্রী পূজায় এই কামনা করছি, সবাইকে ভালো রাখুন এবং দুষ্টুদের দমন করুন এবং সবাই ভালোবাসতে শিখুন এবং সবাইকে ভালো রাখুন। হ্যাঁ, যারা দুষ্টু লোক তাদের জন্য আমি এই কথাগুলো বলছি না। যাদের ভালো এবং যারা ভালো তাদের ভগবান যেন ভালো রাখুক। মা জগদ্ধাত্রীর কাছে এই প্রার্থনা করে আজকের মতো যখন আমি বিদায় নিব, তার আগে জানাই বন্ধুরা আপনাদের কাছে এই পুজোটা কেমন লাগলো কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আর আমার পেজটা হোক বা ইউটিউবে হোক, যারা দেখছেন ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের কী কী ভিডিও দেখতে ভালো লাগে বা আমার চ্যানেলে বা ফেসবুকে কী ভিডিও আপনারা দেখতে চান কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।